ক্যারেক্টার হচ্ছে এ বি সি ডি এফ আর।
আছে। আর এরপরে আছে কি ড্রাগন ডাইরি, দুই নম্বর হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ প্রিমিটিভ বা বিল্ড ইন, আবার ইউজার ডিফাইন্ড, তাই না? রেফারেন্স উপস্থাপন করা হয়, সুসজ্জিত ভাবে কি করা হয়, উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে গুলো সুসজ্জিত ভাবে উপস্থাপন করা হয়, অর্থাৎ একই টাইপের যে ডাটা গুলো সেই ডাটা গুলো কি করা হয়, সেভাবে সুন্দর করে সুসজ্জিত করা হয় বা সেভাবে
কনস্ট্যান্ট হচ্ছে অপরিবর্তনশীল একটা মান, যার মান পরিবর্তন নয়। যেরকম পাই এর একটা মান আছে, পাই এর মান 3.1416 বা 9/7 যাই করি না কেন, আমরা এই মানটা কিন্তু আমি বা তুমি সেট করি না, তাই না? এই মানটা কিন্তু ডিফল্ট, এটা হচ্ছে স্থির ধ্রুবক বা অপরিবর্তনশীল একটা মান, কনস্ট্যান্ট। পরিবর্তনশীল নয়, পরিবর্তন হওয়ার যোগ্য নয়, তাই না? এরপরে আমরা দেখবো সাইজ অফ মেথড কেন ব্যবহার করা হয়। সাইজ অফ মেথড ব্যবহার করা হয় একটা টাইপের এক্সাক্ট সাইজ পেতে হলে, একটা টাইপের এক্সাক্ট সাইজ পেতে হলে সাইজ অফ মেথড ব্যবহার করা হয়। Thank you.
অ্যারে, কনস্ট্যান্ট, সাইজ অফ মেথড, এনুমারেশন, এগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইটা সামনে নিয়ে একটু অ্যানালাইসিস করবে, যদি বুঝতে প্রবলেম মনে করো, বুঝতে পারছো না, সমস্যা হচ্ছে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমাদের ছোট্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের পরামর্শ পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, তোমরা জানো তো, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, আর যদি কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে পরীক্ষা সংক্রান্ত হোক বা ক্লাস সংক্রান্ত হোক, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ফোন করতে পারো, ফোন নাম্বার আছে তোমাদের কাছে, আর চাইলে কমেন্ট লাইন বক্স করেও জেনে নিতে পারো তোমাদের প্রবলেমটা কোথায় এবং তোমাদের কি কিছু জানার আছে কিনা। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি, সকলেই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো।